তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, এই দুজনে প্রার্থিত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন সাইয়্যিদ চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সাহাবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাইয়্যিদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো আমি জিহাদে চলে যাই, আমার বউ আমার বাচ্চা আমার ফ্যামিলি তুমি দর্শন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন, যেই মাত্র সাইয়্যিদ চলে গেল এদিকে শয়তান প্ররোচনা দিয়া দুকা দিয়া বলল সাহাবা রে সাইয়্যিদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সাহাবা তো আনসারী পর্দার ভিতরে ঢুকে গিয়া সাইয়্যিদের স্ত্রী রাত যেই মাত্র ধরেছে এমনি তিনি ডাক দে বলে ওরে সাহাবা তোমার তো উদ্দেশ্য বাড়ো না, তুমি আমানতের খেয়ানত করতেছো, আমি করলাম তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত। দুই নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো কেয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কি কেয়ামতের মাঠের কথা মনে হয় না, জাহান্নামের আগুনের কথা মনে হয় না? এখনো সময় আছে তওবা করো। যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কয় আল্লাহ আমি গুনাগার তোমার নাম গাফফার, আমি গুনাগার তোমার নাম গাফফার, এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে মালিক আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। সাইয়্যিদ যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে দেখে বাড়িতে সালামা নাই, কোথায় গেছে পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়া দেখেন সেজদায় পড়ে কান্দে সালামা রে আয় মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ মাফ দিবেন। এমন সময় সালামা ডাক দিয়া কয় আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে। তুমি যদি আমাকে বাড়ি নিতে নিতে হয় আমার তুই ডাক্তারের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও, আর না হয় আল্লাহর কসম করে বলি এই চার জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না। যেই মাত্র এই কথা বলেছে তিনি বাধ্য হইয়া দুইটা হাত গাড়ের সঙ্গে বাঁধছে বেঁধে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা সাহেব বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। আবু বকর সিদ্দিক শুনে বললে সাইয়্যিদরে সাহেবরে আল্লাহ তোকে মাফ দিবি কিনা আমি জানি না, আমার বাড়ির থেকে বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়া কয় সাইয়্যিদরে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ওমর শুনে বলে ও সাহেবা মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। এখান থেকে বের হয়ে গেল রাস্তায় গিয়া কয় আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। আলী সুইনা বললেন তোমাকে মাফ দিবি কি দিবে না আমি জানি না, বের হয়ে যাও আমার বাড়ির থেকে। এমনি রাস্তায় গিয়া কয় সাইদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার মনে হয় দয়ার সাগর রহমাতুল্লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না। আমার এত কোন ইচ্ছা ছিল রসুল শুনলে বদনামের কথা শুনলে সালাম পাবো, এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবিদের মাধ্যমে সমস্যার সমাধান করা, এখন দেখি সাহাবিরা সমস্যার সমাধান দিবে না, বাধ্য হয়ে চলো রসুলের দরবারে যাই। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, রাহমাতুল্লিল আলামিন তার এই গুনাহগারী উম্মতকে বিদায় করতে পারে না। চলো রসুলের দরবারে যাই, রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াইয়া দেখে দেখে বলে আল্লাহর নবী আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ দিবনি। রসুল বলেন মাফ দিবনি না দিব না সেটা আমি জানি না, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি কেন আমার অতির খেয়ানত করলা, তুমি কেন এমন জঘন্য কাম করলা। এমনি তিনি রাস্তায় বের হইয়া কয় সাইয়্যিদ রে রশি ছেড়ে দে, আর এই চারা মদিনার লোককে দেখাবো না, প্রমাণ হয়ে গেছে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার তেইতে বড় না ফরমান আল্লাহর জমিনের কেউ নাই, আর এক তেইতে বড় অপরাধী নাই, রশি ছেড়ে দে। সাইয়্যিদ রশি ছেড়ে দিয়েছে, তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রশির দুরা টানতেন এতক্ষণ, এখন রশি ছেড়ে দিয়া কয় আব্বা গো ঘুরি ঘুরি দেখেছি রাহমাতুল্লিল আলামিন তোমার প্রতি নারাজ, সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট, আমি কসম করে বলি ততদিন পর্যন্ত রসুল খুশি না হবে, রাহমাতুল্লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবীরা খুশি না হবে, আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনোদিন আব্বা বলে স্বীকার করব না। আদু সালাবা এবার কান্দে আর কই প্রভু তাকা দেখো আমার কল্লা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার মেয়েও আমাকে স্থান দেয় না জায়গা দেয় না। প্রভু গো আবু বকরের দরবারে গিয়েছিলাম বিদায় করেছে, ওমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায় করেছে, আলীর দরবারে যেতে পেরেছি আলী বিদায় করেছে, রসুলের দরবারে যেতে পেরেছি রসুল বিদায় করেছে,
বলছিলাম খোদা এবার তুমি বলো না তোমার এই গুনাহগার বান্দাকে তুমি যদি বিদায় করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় চাবে। এইভাবে কান্দে আর দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের নিচে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, জাহান্নামের আগুন সইতে পারবো না, কিয়ামতের মাঠে আযাব সইতে পারবো না, গুনাহগার যদি ঘোষণা করো কিয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে। এইভাবে কোন কান্দে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হইয়া কয়, নবী গো এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন সমস্ত মাখলুকের মালিক আল্লাহ, মাখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে সালামাকে কেন বিদায় করে দিলে? সালামার তাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমিও যাবো, আলীও দাঁড়ায় গেল। তখন রসুল ডাক দিয়ে বলেন সালমান ফার্সি দাঁড়ায় এক হুজুর, আমি মুরব্বী সাহাবি আমার কথা মানবে, আমার দেন আমিও যাই। এই পাঁচ চারজন সাহাবি রওনা হয়ে গেলেন, পাহাড়ের কাছে গিয়ে দেখে লোকেরা ক্ষেত কামারে কাজ করে, জিজ্ঞাসা করে তোমাদের এই এলাকা সালাবা নামে কোন লোক দেখছো নাকি? না এই নামে কোন লোক নাই, তবে আপনাদের লোকটার হরিছু কি জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, পরকালের আযাবের ভয়ে কান্দে, এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে? তারা বলে না লোকটা দেখছি না। তবে আবু বকর এই পাহাড়ের ভিতরে গভীর রোদনীতে একটা লোক গুনগুন সুরে কান্দে, তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। সে কান্দে আর কয় প্রভু কাকায়া দেখো গাছের পাখিরা ঘুমায়া গেছে, হিংস প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায়া গেছে, মুসলিম লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তোমার সালাম আলামে গুলামটা স্ত্রী ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে, তোমার কি মায়া লাগে না? প্রভু গো দুনিয়াতে রেখেছি, দুষ্টামি করলে ভাড়া কাঁধ ধরে বাড়ির থেকে বের করে দেয়, আব্বাও টাকা দেয় না, ঠ্যাং ব্যাঙ্গে ফেলবে হুমকি দেয়। গভীর রোদনীতে পিতরের দরজায় গিয়া মা মা বলে কান্দে, মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কর হাত, সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না, হে প্রভু মা পারে না তার সন্তানকে বিদায় করতে, শুনেছি তুমি নাকি রহমাতুল্লিল আলামিনের কাছ থেকে শুনেছি তুমি নাকি সমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু, আমি গুনাহগারের কান্না দেখে তোমার কি দয়া লাগে না? আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাও আমি জ্বলতে পারবো না, হাসান মাহাতের যদি গুনাহগার বলে ডাক দাও আমি আল্লাহ অপমানিত হয়ে যাবো, মেহরবানি করে মাফ করে দাও। এমনি আবু বকর সিদ্দিক বলেন ওমার মনে হয় লোকটা সালা বাসানার কেউ হবে না, চলো যাই। গভীর রজনীতি গিয়া দেখে অন্ধকারে চেনা যায় না, গুন গুন সুরে সেজদায় পড়ে কান্দে, এমনি ডাক দিলে আমাকে বিদায় করেছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে এই চারা মদিনার লোককে আর দেখাবো না। এমনি ওমর ডাক দিয়ে বলেন সালামারে মাথা উঠা, তোর তাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এমনি তিনি সাজদান থেকে মাথা উঠালেন, উঠে বললেন আল্লাহ সত্যি রহমান রহিম গফুর রহিম, সকলে বিদায় করলেও তার গুনাহগার বান্দাকে তিনি বিদায় করতে পারেন না। রওনা দিয়েছেন মদিনার দিকে, পাঁচজন সাহাবী হইছে, হাঁটতে 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 মদিনার বর্ডারে আসছে, শুনে হযরত বিলাল ফজরের আজান দেয়, মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, রাসূল নামাজ আরম্ভ করে সূরা তাকাসুর আরম্ভ করেছে আলহাকুমুত তাকাসুর, এমনি শুনে বিকট একটা শব্দ হলো, চিৎকার হলো, এই চিৎকারে সাহাবীরা নামাজের মধ্যে কাঁপতে শুরু করেছে। আবার যখন নাকি রসুল বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, আবার দেখা যায় বিকট চিৎকার, সকলে নামাজের মধ্যে কাঁপতে আরম্ভ করেছে, এমন বিশ্রী আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। রসুল নামাজের সালাম পিরালেন, সাহাবিরা রে এত বিশ্রী আওয়াজ কে করলো? তখন সাহাবিরা বলেন পিছনের দিকে তাকাইয়া সালাবা তুলানসারি, আপনার সাহাবি জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। রসুল কাছে গেলেন, গিয়া দেখে আর নড়াচড়া নাই, এমনি ডাক দিয়ে বলে ও সালমান আমার সালাবার মুখে পানি দেয়, মাথায় পানি দেয়, হুশ ফিরত আসতে পারে। হযরত সালমান ফার্সি পাঁচ পরীক্ষা করে বুকে হাত দিয়ে কয় ওগো নবী আর পানি দিতে হবে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সালাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে।
রাসূল তখন ডাক দেয়া বলে ও আর খামসানা তার মেয়ে জড়া হয়ে গিয়ে ধরছে বাবার লাশের উপরে, আব্বা আমি অন্যায় করছি, আমি বলছিলাম সাহাবীরা যদি খুশি না হয়, রাহমাতুল্লিল আলামিন যদি খুশি না হয় তাহলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, রাসূলকে খুশি করেছো, রাহমাতুল্লিল আলামিনকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে, কিন্তু আমি যে আমার বাবা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো? ইয়ে তার করুণ কান্না দেখে রাসূল তার চোখের পানি সামলে রাখতে পারলেন না, জরা হয়ে গিয়ে দয়া কয় খামসানা আর কান্দিস না, তোর আব্বার মৃত্যুতে আমার বুকে দারুণ ব্যথা শুরু হচ্ছে, তুই আবার যদি কান্দস আমি সহ্য করতে পারবো না, খামসানা তোর আব্বা সালাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি মোহাম্মদ তো বিদায় হই নাই, আমি আজ থেকে বাকি জিন্দগির জন্য তোর আব্বা হয়ে গেল। এখন রাসূল বলেন গোসল দাও কাবন পড়াও, এই অবস্থায় মাইক গেছে আল্লাহর রহমতে আমরা রাগই, এই অবস্থায় কান্নার রাসূল বলেন গোসল দাও কাবন পড়াও জানাজার নামাজ আমি পড়াবো, রাসূল নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় সাহাবীরা পিছনে পিছনে যায় রাসূল লাশের পিছনে পিছনে যায়, এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর তাকায়া দেখে রাসূল উকি দিয়ে হাঁটে, উকি বুঝেন তো উকি ভাই আঙ্গুলে ভর দিয়ে দিয়া এমনি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটে পাও লাগায় না, এই যখন অবস্থা হয়ে গেল তো রাহমাতুল্লিল আলামিনকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী পাগল জমিনে লাগাম না কেন, এত কষ্ট করে কেন হাঁটেন? আল্লাহ রাসূল বলেন কেন হাঁটি জানোস নিরে উমর, তোমরা তো আসল রহস্য জানো না, আমার সালাবাতুল আনসারি তাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তার জানাজায় এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, আমি মোহাম্মদ পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই জমিনে এই এলাকার ভিতরে খালি না, আমার এটা না শুন আর কত পাগলামি, আর কতদিন কোন দিন কবর যাবেন নিশ্চয়তা নাই, এখনো সময় আছে, এখনো গান বাজনা, এখনো সময় আছে মত জুয়া এবং সমস্ত সৌদ গোশ বর্জন করে এই মাঝে তওবা করে আল্লাহর দরবারে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই, আরো দরকার আছে না নাই? মুসলমান আজকে তামাম যাবতীয় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আজকে যে সমস্ত পাপাচার এমন কোন পাপ নাই যে পাপের মধ্যে মুসলমান লিপ্ত নয়, এই পাপাচারের মধ্যে লিপ্ত থাকার পরেও কেন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না, একমাত্র উম্মতে মুহাম্মদের খাতিরে আল্লাহ এখনো মারতেছেন না, আর না হয় আমরা যে সমস্ত পাপাচারে আছি এইগুলাতে আল্লাহ কোন দিন আমাদেরকে মেরে ফেলতো? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা ফিরে আসো তোমাদের আল্লাহর দিকে তাওবাতান নসুহা, খাঁটিভাবে খালিসভাবে ফিরে আসো, পুরস্কারটা কি আযা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটায় দেওয়া হবে আর তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুরূদ শরীফ পড়েন এরপরে দোয়া হবে, আর সম্প্রদায়ের কমিটির পক্ষ থেকে দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না এই সাবানের চান দোয়ার দরকার আসেনি, আরো জোরে কোনো আসেনি না নাই, গাতা পানি ভালাইয়া মাছ ধরবার সময় বাড়ির যাবেন গা, আর ওই ওয়া এখন দোয়া না করে বাড়ির যাবেন তো কত ঠিক না, মনে তৃপ্তি আছে না একটা তৃপ্তি তো আছে, কি বলেন তৃপ্তি আছে না, খাই একটা চা খাইলে শরীরে একটা পান খায় পান খাইলে গিয়ে একটা তৃপ্তি হইল কেন গিয়ে পুরা হইলো, তো শুনে দোয়াটা করে যেতে হলে একটা মনে তৃপ্তি আছে, যদি কোনো আসেনি না নাই, আর এই শাবানের মাস আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে তওবা করি, আমি এই জন্যে আজকে আয়াত পড়লাম যেহেতু আমরা এমন কোন পাপ নাই যে পাপের মধ্যে আমরা লিপ্ত নাই, কোন ওয়াজ করবা কোন ওয়াজ করবা সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আবার হুজুর রাখলে মলমের জিব্বা শেষ করিয়া মলমের ইয়ে শেষ করে পরে ডাক্তার সাহেব কাছে গিয়া কি ওষুধ দিলেন মিয়া, ওষুধে কোনো কাম হইলো না কোনো উপকার হইলো না, তো ডাক্তার সাহেব দিন কিভাবে কোন জায়গায় ব্যথা পাইছো ইগেনো দেখেন কি, আমি তো মালিশ ইগেনো করছি ওই করছো বলে রাস্তা মালিশ করছি, যে রাস্তার মধ্যে আমি উষ্টা খাইয়া বই দিয়ে আরো মাঝে ব্যথা পাইছি ওই জায়গার মধ্যে দৈনিক তিনবার মালিশ করছি, আচ্ছা কেমন পর্যন্ত যেখানে উষ্টা খাইয়া ব্যথা পাইছে ওই রাস্তার মধ্যে ফাঁকার মধ্যে মালিশ করলে তার আরুর ব্যথা ভালো হইব?